আজ শেষ হল অষ্টম এশিয়ান ট্যুরিজম ফেয়ার এশিয়ার বৃহৎ এই মেলায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও এশিয়ার আটটি দেশের মোট একশো পনেরোটি স্টল অংশগ্রহণ করে আসন্ন পর্যটন মৌসুমে দেশ বিদেশে বেড়ানোর বিভিন্ন আকর্ষণীয় ভ্রমণের অফার হোটেল রিসর্ট বা প্যাকেজ বুকিং সহ বিশেষ ছাড়ে জমে ওঠে মেলা প্রাঙ্গণ বিস্তারিত জানাচ্ছি এমারত হোসেন সোহাগের প্রতিবেদনে প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানে আমরা এই বছর অষ্টম এশিয়ান ট্যুরিজম ফেয়ারকে নিয়ে এসেছি এই এশিয়ান ট্যুরিজম ফেয়ারে এবছর এশিয়ার আটটি দেশ অংশগ্রহণ করে তিন দিন ব্যাপী অষ্টম এশিয়ান ট্যুরিজম ফেয়ার বাংলাদেশ রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হলো মেলায় এশিয়ার আটটি দেশ অংশগ্রহণ করে ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কা চায়না ইন্দোনেশিয়া থাইল্যান্ড ও ফিলিপাইনের বিভিন্ন পর্যটন সংস্থার পঞ্চাশটি স্টল সহ মোট একশো পনেরোটি স্টল অংশগ্রহণ করেছিল প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী আমাদের এই পারস্পরিক এক্সচেঞ্জ অফ ভিউ শেয়ার অফ আইডিয়াস এগুলা সবচেয়ে বড় ইয়ে মাধ্যম হইল ট্যুরিজমকে প্রমোট করা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপাল ও ভুটানের রাষ্ট্রদূত বিগত বছরের ধারাবাহিকতায় পর্যটন বিচিত্রার আয়োজনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিমস্টেক সচিবালয় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এবারের ফেয়ার এশিয়ান ট্যুরিজম ফেয়ার একটি ইনিশিয়েটিভ যেখানে বাংলাদেশের সমস্ত পর্যটন আকর্ষণ এবং মেলাগুলোকে সোকস করা একটা সম্ভব ইনবাউন্ডের ডোমেস্টিকের অনেক তার রেয় ফ্যাসিলিটিস এইগুলো এই প্যাকেজ এই মেলা উপলক্ষে মূল্যে বিতরণ করে এরকম মেলা করলে রিজিয়নাল ইন্টিগ্রেশনটা বাড়ে বিভিন্ন দেশ থেকে লোক আসে তাদের মাধ্যমে আইডিয়া শেয়ারিং হয় যেটা সাস্টেনেবল ট্যুরিজমের জন্য ভীষণ প্রয়োজন আমরা ভাবছি যে এর মাধ্যমে দেশের এবং বাংলাদেশের বন্ধু দেশ যেগুলো আছে সেই সমস্ত জায়গা থেকে প্রচুর পর্যটক বাংলাদেশে আসবে ধীরে ধীরে আমাদের পর্যটন বিকশিত হচ্ছে মেলায় দেশ ও বিদেশের প্রতিষ্ঠানগুলো বিশ শতাংশ ছাড়ে আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে মেলা আয়োজক কমিটির সভাপতি মহিউদ্দিন হেলাল জানান এশিয়ান ট্যুরিজম ফেয়ারে যারা অংশগ্রহণ করেছেন তার সরাসরি যারা পর্যটন শিল্পের সাথে সম্পৃক্ত তারা তো করেছেনই একই সাথে যারা ইনডিরেক্টলি ট্যুরিজম দিয়ে বেনিফিট নিচ্ছেন বা তাদের উন্নয়ন ঘটানো সম্ভব সেই ধরনের সংস্থাও করেছেন